এর সেন্টেন্সটা হবে ডেসক্রাইব ইন ব্রিফ হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গেট দ্য মডার্ন এডুকেশন ওয়াও আঙ্কেল তো পড়তে পড়তেই ট্রান্সলেট করে দিচ্ছে গড আমার তো পুরো দিনটাই চলে যেত এই চারটে লাইন বুঝতে মা এটা না বুঝবার মতো কি আমি বললাম বলো ওই সরকারি দপ্তরেও এরকম ভাবে সারাদিন কাজকর্ম হয়ে থাকে পুরনো অনুভূতি সব সন্ধ্যের মধ্যে হয়ে যাবে তো আঙ্কেল আসলে ব্যাপারটা হচ্ছে কালকেই লাস্ট ডে সন্ধ্যাবেলা পর্যন্ত আরে এইটুকু তো ব্যাপারটা আমি এক্ষুনি দশ মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি তুমি কোন গানের রিহার্সাল করবে তুই এত জেনে কি করবি চল বাই বাই প্রিয়া তোসে নেনা লাগে রে ব্রজ প্রিয়া তোসে নেনা লাগে রে চুপ কর তো আর কিছু মাথায় আসে না না তোর সবসময় এক কথা আরে তোর চেহারা এত খুশি দেখছি যে আমি নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না আর এমনিতেও এই গানটা তো তোরই গাওয়া উচিত ছিল তাই না আমি তোর মনের কথা গেয়ে দিলাম বল না রে এই মুহূর্তে আমি একটা অন্য কারণে খুশি অনেক বছর পরে বাবার চোখে মুখে আমি সেই আত্মবিশ্বাস দেখলাম যদিও কাজটা খুব ছোট্ট ছিল কিন্তু সেটা শেষ হওয়ার পরে বাবার চোখে মুখে একটা সন্তুষ্টি ছিল আর একটা গর্বও ছিল যদি যদি আমিও এমন কিছু করতে পারতাম যে এই খুশিটা এই আত্মবিশ্বাসটা আমি সারা জীবন বাবার মুখে দেখতে পেতাম কি হলো বইটা কুড়োচ্ছিলাম আমি আরে তো আমাকে ডেকে নিতে পারতে তুমি তুমি কাজ করছিলে তাই আমি ভাবলাম এই ফটোটা আবার কার হবে হয়তো কারোর এটা কার বাড়িতে তিন তিনটে মেয়ে আছে কারোর না কারোর জন্য সম্বন্ধ আসতেই থাকে এত সম্বন্ধ তো আসছে না পদ্মা যে মনেই থাকবে না ছবিটা কার হ্যালো হ্যাঁ নমস্কার মাসি হ্যাঁ 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 ফটো পেয়ে গেছি হ্যাঁ আমি জ্যোতিকেও দেখিয়েছি আমি আপনাদের ফোন করিনি কারণ জ্যোতির খুব একটা ভালো লাগেনি না সেরম কিছু না আসলে বলছিল ছেলেটার চোখে ভারী পাওয়ারের চশমা